রহমানুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য ফরিয়াদ জানাই আল্লাহ যেন বিশ্বের মুসলমানকে হেফাজত করেন আর জোরে বলেন না আমি বিশ্বের পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি খুব নাজুক মুসলমানদের উপর খুব নির্যাতন নিপীড়ন পৃথিবীর শুরু থেকে মুসলমানদের উপর আক্রমণ চলেছে এই পর্যন্ত চলছে মুসলমানদের তাজা রক্ত দিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে বাগান টিকে থাকবে ঠিক কিনা এই বিশ্বের বদরের ময়দানে না জন সাহাবি তাজা রক্ত দিয়ে ইসলামী পতাকা উড্ডয়ন করেছিলেন উহুদের ময়দানে সাহাবাই ক্রামের রক্ত জড়েছে কারভালার ময়দানে ইমামে আলী মকাম সুলতানে কারবালা ইমাম হুসেন রক্ত দিয়েছেন ইসলাম সিন্দা হতা হে হর কারবালা কি বাত একটা কথাই প্রমাণ করে গেলেন ইমাম হুসেন বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইমানের ধর্ম প্রাণের ধর্ম প্রেমের ধর্ম মোহব্বতের ধর্ম এই ধর্মকে টিকিয়ে রাখতে হলে ইমাম হুসাইন বলে গিয়েছেন কে আমার পর্যন্ত হুসাইনের রক্ত পৃথিবীর জমিনে ঢালতে হবে ঠিক কিনা এভাবে এই রক্ত দিয়ে ইসলাম অর্জিত হয়েছে ইহুদিন সারারা এটা দেখেছে যার কারণে আজকে ইহুদিরা ঘরে বসে নেই হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা ঘরে বসে নেই এরা উৎপেতে বসে আছে সুযোগ পেলে মুসলমানদের উপর হামলা চালাবে সুযোগ পেলে মুসলমানদের মসজিদের উপরে হামলা চালাবে মুসলমানের বাগানের উপর হামলা চালাবে ঈমানের উপরে হামলা চালাবে যেইভাবে মায়ানমারে মুসলমানদেরকে নিধনের জন্য সেই অংশন সূচি সে ওখানে মুসলমানদেরকে রক্তে রক্তাক্ত করেছে শেষ পর্যন্ত মানবতার খাতিরে বাংলাদেশের সরকার দরজা খুলে দিয়ে সেই ভারমার মুসলমানকে আশ্রয় দিয়েছে ঠিক কিনা বাইরা ঠিক কথা বলতে আপনাদের লজ্জা লাগছে কিন্তু কিছুদিনের মধ্যেই মার বাংলাদেশের মুসলমানের কাছে আসবে সুচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে বিক্ষুব মিছিল বের করতে হবে মসজিদে মসজিদে জুমায় জুমায় বয়ান করতে হবে মসজিদের ইমাম সাহেবরা মল্লাগিরি করে আর চলবে না মসজিদের খুদ্া এটা আনতে হবে বক্তব্য রাখতে হবে জন সাধারণকে সচেতন করতে হবে সচেতন করার প্রয়োজন আছে কি নাই বলেন না আছে কি নাই আপনারা কি কষ্ট পাচ্ছেন আফগানিস্তানের মুসলমানদের উপরে অনেক অত্যাচার ফিলিস্তিনের মুসলমানের উপরে অনেক জুর জুলুম মাসুম বাচ্চাকে পর্যন্ত ইহুদীরা রেহাই দিচ্ছে না সিজদা অবস্থায় মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে এমন একটি কঠিন হুমকির মুখে মুসলমানরা বসবাস করছে আপনারা তো শান্তিতে আছেন কিন্তু বিশ্বের মুসলমান নিরাপদে নাই ঠিক কিনা আজকে আফগানের মুসলমান দেখেন ফিলিস্তিনের মুসলমান দেখেন সেসুনিয়ার মুসলমান দেখেন কাশ্মীরের মুসলমানের অবস্থা দেখেন চতুর্দিকে আজকে মুসলমানরা লাঞ্ছনায় বাঞ্ছনায় জর্জরিত দেখেছেন সম্প্রতি দিল্লির জমিনে একটা মসজিদের মধ্যে হিন্দু উগ্রপন্থীরা মসজিদের মধ্যে আক্রমণ চালিয়েছে আপনারা কি দেখেন নাই বলেন দেখেন নাই যে মুসলমানদের উপর কেমন মুসলমানদের গড় জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুস্তানে আমি কিছুদিন আগে প্রিয়া সাহার বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছিলাম এটা সে আমেরিকায় গিয়ে বক্তব্য রেখেছিল বাংলাদেশের মুসলমানেরা নাকি তাদেরকে হিন্দুদেরকে সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে দিচ্ছে না একথা সে ট্রাম্পের সামনে বক্তব্য রেখেছিল ডাহা একটা মিথ্যা কথা সে বলেছে ইসলামের মধ্যে কোন অন্য জাতিকে বাধা দেওয়ার ক্ষমতা ইসলাম কাউকে দেয় নাই ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম শিক্ষা দিয়েছে যে দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে সকলের জানেন নিরাপত্তার একটা বিধান করা এটা তো ইসলামের আইন আমার প্যার নবী মুস্তফা মদিনার সনদ লিখে সেই সনদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা কিভাবে বসবাস করবে সেটা আইন করে তাদের জানেন নিরাপত্তা দিয়েছে আর কোন ধর্মে এই নিরাপত্তা দেওয়ার আইন করা হয় নাই ঠিক না ভাইরা বন্ধুরা আমার কিন্তু এরকমের বক্তব্য দিয়ে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ মুসলমানকে হেফাজত করেছে আপনারা জানেন চাইনা চীন চীনের মধ্যে মুসলমানদের কোরআনের অবমাননা করতে গিয়ে এই কোরআন চীনের মুসলমানরা তেলোয়াদ করতে পারবে না অথচ আল্লাহ নাজিল করেছেন কুরান মহা সংবিধান এই কোরআনের মধ্যে সব কিছু আছে আল্লাহ বলেন তোমাদের চক্ষু থাকলে তোমরা কোরআন গবেষণা করো রিচার্জ করো কোরআনের ভিতর থেকে তোমরা আইন ফর্মুলা থিওরি বের করো কোরআন একটা বিজ্ঞান এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের যত ভান্ডার আছে আমি আল্লাহ কুদরতের কলম দিয়ে সেই তিরিশ পারা কোরআনে লিখে দিয়েছে আর জোরে বলেন না সুবাহান যেখানে আল্লাহ সেটা বলেছেন সেখানে আজকে এই কোরআন না পড়ার জন্য বাধা দেওয়া হচ্ছে চীনের মুসলমানকে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আপনারা তো সেই কোরআন পড়েন না বৌজিরা রাতের বেলায় ডিস দেখে সকাল বেলায় উঠে কোরান শরীফ পড়ে না নামাজ পড়ে না আমরা কোন রকম নামাজটা পড়তে জানলেও আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতে জানি না বাবারা কোরআন আপনাকে বলেছেন আপনি কোরআন পড়তে জানেন না আপনি কোরআনটা বুকে ধারণ করেন কোরআনকে চুমু দিয়ে উজু কালাম করে এই কোরআন তেলোয়াতের ভান ধরেন কোরআনটা কুলে আপনার শাহাদাত আঙ্গুল এটাকে শাহাদাত আঙ্গুল বলে এটা দিয়ে আপনি কোরআন কোরআন তেলোয়াত করার মতো ভাঙ ধরেন রসুল পাক বলেছেন উন্মত যারা কোরআন তেলোয়াত করতে জানে তারাই এই কোরআনের যে স্বভাব পেয়ে গেল তুমি পড়তে জানো না সকাল বেলায় ফজরের নামাজের পরে কোরআন কুলে তোমার চুকে দেখেছ আমি নবী বলে দিলাম আল্লাহ তোমার তোমাকেও সমান স্বভাব দিয়ে দেবে আরো জোরে বলেন না সুবাহ তাইলে সে কোরআন শরীফ পড়তে না জানলেও কোরআন কুলে দেখার মহব্বতের চুকে দেখার প্রয়োজন আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই আল্লাহ পাক কোরআন হাকিমে প্রথম কথা বলেছেন করিস আল্লাহ কোরআনে কথা বলে নাই এটা এটা বলে বলে নাই নাই এই কথা আল্লাহ প্রথমে বলে নাই বন্দা তুমি নামাজ পড় এই কথা প্রথমে আল্লাহ বলে নাই বন্দা তুমি জখাত দাও এই কথা আল্লাহ বলে নাই বন্দা প্রথমে তুমি রোজা রাখো এই কথা আল্লাহ বলে নাই বন্দা তুমি প্রথমে বন্দা তুমি নামাজ পড়ো এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ পবিত্র কোরআনে সর্বপ্রথম বলেছে বন্ধা তুমি যদি আমি আল্লাহকে মহব্বত করো আমার রসুলকে ভালোবাসো তিরিশ পারা কোরআনটা বুকে ধারণ করে উজু করে এই কোরআনটা খুলে তুমি কোরআনটা এক নজরে তেল করো জোর বলেন না সুবাহান আরো জোরে বলেন না সুবাহান্লাহ কুরআন শরীফ পড়তে জানলেই তো আপনার নামাজের मोहब्बत আসবে কুরআন শরীফ পড়তে জানলে রোজার मोहब्बत আসবে কুরআন শরীফ পড়তে জানলে যাকাতের मोहब्बत আসবে কুরআন শরীফ পড়লে আপনার হজের मोहब्बत আসবে এই কুরআনটা मोहब्बत করলে আপনি দিন দুনিয়া আখেরাত সব পেয়ে যাবেন সব কিছুর নিয়ামত আল্লাহ দিয়েছে 30 পারা কুরআনের ভিতরে ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন কিন্তু দুঃখের বিষয় سینের মুসা মুসলমানকে কোরআন শরীফ পড়তে দেওয়া হচ্ছে না যেদিন থেকে পড়তে দেওয়া হয় নাই এরা নতুন করে কোরআন বানাবে আল্লাহর কুদরতের হাতে হাত দিয়েছে চীন এরা কোরআন বানাবে দেড় হাজার বছর আগে ইহুদিরা কোরআন একটা ইহুদিরা বানাতে চেয়েছিল تَكْرَمَ الرَّسُولِ الْقَتِيَ اللَّهُ هِنَا نازل الْكُلِّ فَأَتُّوا بِتُورَةٍ مِنْ مِثْلِهِ وَدُعُوا شُهَدَاكُم مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ আমার রসুল কাল্লা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি ইহুদিদেরকে বলে দেন পবিত্র কোরআনের তিরিশ পাড়া বানাইতে হবে না একটা লাইন তাদেরকে কলম দিয়ে লিখে আনতে বলেন আমি আল্লাহ আমার ইজ্জতের বুজুর্গের কসম করে বলছি কোরআন এটা আমি আল্লাহর দেয়া কোরআন এটা আমি আল্লাহ নিজেই রেখেছি পৃথিবীর কোনো ব্যক্তির জন্ম হয় নাই কোরআনের একটা অক্কল লেখার একমাত্র ক্ষমতা এটা আল্লাহ জোর বলেন না কোরআন ঠা পৃথিবীতে আর কেউ লিখতে পারবে বলেন না লেখার ক্ষমতাও কারো কাছে এখন চীন কোরআন তৈরি করবে নাউজুবিল্লাহ বলবেন না চীন কি তৈরি করবে যেদিন থেকে এই কথার ঘোষণা দিয়েছে ওই দিন থেকে চীনের মধ্যে করোনা ভাইরাস দিয়েছে কি ভাইরাস বলেন না কি ভাইরাস করোনা ভাইরাস হিন্দুস্তানের মধ্যে এরকমের একটা ভাইরাস ছিল বাংলাদেশের মধ্যে এসেছিল মুরগির ফার্মে বার্ড ফ্লো মুরগির ফার্মে একটা ভাইরাস এসেছিল কয়েক বছর আগে পুরো বাংলাদেশের ফার্মের মধ্যে একটা মুরগিও জীবিত ছিল না সব ধ্বংস হয়ে একেবারে ওইরান বইরান হয়ে গেছে আ ওখানে একটা মুরগিও বেঁচে ছিল না আমাদের কাল্লা হুমকি দিয়েছে সতর্ক করেছে বাংলার তিনশো দেশের মুসলমান তোমরা সতর্ক হয়ে যাও মাত্র মুরগির পর এসেছে আল্লাহর পর থেকে দূরে সরে গেলে তোমাদের উপর ভাইরাস আসবে ঠিক কিনা চীনের মধ্যে হাজার হাজার চীন এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে রেকর্ড নেই একজন মুসলমান মারা গিয়েছে বলেছে একজন মুসলমান কি সব মারা যাচ্ছে কারা ইহুদিরা চীন কেন কারণ এরা সব সময় হারামের মধ্যে লিপ্ত আছে হারাম খাদ্য খাচ্ছে আর মুসলমানরা বেঁচে গিয়েছে একমাত্র নামাজ যের কারণে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করার কারণে মুসলমানরা যে এরা হালাল খাদ্য খাওয়ার কারণে আল্লাহদেরকে হেফাজত করেছেন আর এই করোনা ভাইরাস আক্রান্ত সেই চীনের সরকার সমস্ত চীন দেশের মসজিদের দরজা খুলে দিয়েছে এখন চীনেরও পর্যন্ত মুসলমানের সাথে নামাজের বান্দরে নিয়ত বাঁধতে শুরু করে দিয়েছে আর জোরে বলেন না সুবাহ আল্লাহ ভাইরাসটা কেমন দেখেন হিন্দুস্তানের মধ্যে এরকমের একটা ভাইরাস এক সময় এসেছিল আমরা তো দেখি নাই কিতাব সাক্ষী দিচ্ছি ওই ভাইরাস এটার নাম হল ডায়রিয়া এটার নাম কলেরা কালের ভাইরাস চীন দেশে हिंदुस्तानে এসেছিল বন্ধুরা আমার চীনের মধ্যে ইহুদিরা মারা যাচ্ছে কিন্তু ওই ডায়রিয়া ভাইরাসের কারণে একসময়ে हिंदुस्तानে মুসলমান মারা যাচ্ছিল এখন ইহুদি মারা যাচ্ছে কিন্তু हिंदुस्तानে ওই ভাইরাসটা যখন আসছে তখন হিন্দুস্তানের ভাইরাসে মারা গিয়েছে কারা বলেন না কারা মুসলমান এখন মুসলমানদের আমাদের যেভাবে মুরব্বি আল্লাহ মামুল ইসলাম হাসিম তো হিন্দুস্তানের মুসলমানের একজন মুরব্বি আছে না ওনার নাম হচ্ছে আশরাফ আলী তানবী ওনার নাম কি আশরাফ আলী তানবী এ আশরাবালি তা নবীর কাছে মুসলমানরা গেল যে আমরা কষ্ট পাচ্ছি একটাকে কবর দিয়ে আসলে দেখা যায় একটাকে কবর দিয়ে আসলে আরেকজন মারা যাচ্ছে তাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এক ঘরের মধ্যে কয়েকজন একসাথে মারা গিয়েছে ডরে ভয়ে কেউ জানাজা পড়তে যাচ্ছে না কবর খনন করতে যাচ্ছে না এভাবে মানুষ মারা যাচ্ছে এখন মুরব্বীর কাছে পরামর্শ চাইতে গেলে আমরা কিভাবে মুক্তি পাবো এই গজব থেকে উনি পরামর্শ দিলেন আমরা পাপ করতে করতে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে আমরা প্রথম পাপ করেছি আমরা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছি এরা ওয়াহাবিরা নবীর শানের বিরুদ্ধে কথা বলতো আমার নবী কিছু করতে পারে না ক্ষমতা নাই এই সমস্ত কথা বলে রুসুল পাকের মিলাদ নবীর তাবার রুককে ফাইকানার সাথে তুলনা করেছে না অজুবিল্লা এই রকমের মন্তব্য করে এরা পাপ করেছে এই পাপ কালিমা এগুলি পরিষ্কার করতে হলে এরা বলছেন কুলা আকাশের নিচে গিয়ে আল্লাহর কাছে তোবা করতে হবে তার কাছে কি করতে হবে গুনা করলে কবিরা গুনা করলে তোবা লাফিম কবিরা গুনাহ করলে তো সারা এবাদত কবুল হবে না আর সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত আপনার তোবার দরদা কুলা আপনি ডেলি কয়েকশো বার আল্লাহ দরবারে তো করতে পারেন কয়েকশো বার করতে পারেন আমরা তো একবারও করি না আমরা কি একবারও করি এ কারণে আমি মাহফিলে মাহফিলে প্রত্যেকটি মাহফিলে আমি আল্লাহর বন্দাদেরকে তওবা করাচ্ছি এখানে এলাকা হিসাবে আপনাদেরকে করাচ্ছি না কে যেন কি বলে ফেলে মাঝখানে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এই তবাটা করিয়ে দেয়া যাতে ওই মানুষটা মারা গেলে যেন রসুল পাকের দিনের উপরে তার আনতে হয় ঠিক কি না পেয়ার হাজিরি হুজুর পরামর্শ দিল তওয়বা করতে হবে তো সকলেই তওয়বা করতে গেলেন সকলেই কি করতে গেলেন তবা করতে গেলেন করার জন্য কুলাকাশের নিচে গেলেন এরা আল্লাহর রসুলের স্যান্ডেল মুবারাকার একটা ছবি অঙ্কন করলেন সুবাহান আল্লাহ বলবেন না আমার স্যান্ডেল চিরে গেলে স্যান্ডেলের কোন দাম বলেন না কোনো দাম আসেনি স্যান্ডেল ফেলে দেব এক লক্ষ টাকার জুতা ছিঁড়ে গেলে ফেলে দেব এটা কোনো ধাম নাই আমার হায়াতুল নবী দেড় হাজার বছর আগে স্যান্ডেল মোবারক পরিধান করেছে আমার গরিব নামাজ নব্বই বছর স্যান্ডেল পরিধান করেছে গরিব নামাজের স্যান্ডেল মোবারক এখনো হিন্দুস্তানের জমিনে জীবিত আছে আরো জোরে বলেন না এই স্যান্ডেল মোবারক দিয়ে গরিব নামাজ হিন্দুস্তানের মধ্যে ধর্ম প্রচার করেছে সুবাহান বলবেন না রাধা বাসারা লক্ষ কোটি টাকার স্যান্ডেল পরে কিন্তু গরিব নামাজ সামান্য টাকার স্যান্ডেল পরেছে আর এটা পরে উনি নব্বই বছর হায়াত পেয়েছে নিরানব্বই লক্ষ হিন্দুকে কালমা পড়িয়ে ইমানদার বানিয়েছে আরো জোরে বলবেন না সুবাহান বন্ধুরা আমার রসুল পাকের স্যান্ডেল মোবারকের একটা ছবি এঁকেছে যারা বক্তব্য রাখে আমার নবী কিছু করতে পারে না ক্ষমতা নাই এরা নবীজির স্যান্ডেল মুবারকের ছবি অঙ্কন করে হাত তুলে কাছে আল্লাহ নবীকে দেখি নাই নবীর জুব্বা শরীফ দেখি নাই নবীর স্যান্ডেল মোবারক দেখি নাই নবীর আবা খাবা জুব্বা দেখি নাই নবীর সুতু মোবারক দেখি নাই সুল মোবারক দেখি নাই দাড়ি মোবারক দেখি নাই পাগড়ি মোবারক দেখি নাই এই কারণে আল্লাহর রসুলের একটা স্যান্ডেল মোবারকার ছবি অঙ্কন করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি এই স্যান্ডেল মোবারকার ছবি দেখে এটা রসিলে আমাদের তোবা কবুল করুন জোরে বলেন না সুবাহান স্যান্ডেল মোবারকার ছবি নিয়ে ওয়াবিরা কি করতেছে বলেন না করতেছে তাইলে এদের এখন গজবাসার পরে এদের বিশ্বাস হলো শুধু আমার নবী করতে পারে তাই না নবীর জীবনের স্যান্ডেল মুবারকা ছবি অঙ্কন করে এই ছবি দিয়েও আল্লাহর কাছে ফরিয়াদ করলে এই ছবি রুশিলাও জুয়া কবুল হয় জোরে বলেন না সুবাহান আল্লাহ জকরে বাবা হাত তুলে আর সফালি তানবি হাজার হাজার মুসলমান নিয়ে ফরিয়াদ করলেন কুল আকাশের নিচে দুয়া কবুল হয়ে গেল এখনো মোনাজাত শেষ হয় নাই বাড়িতে এখনো ফিরে নাই আল্লাহ বিরা বিমহার এই ডায়রিয়ার মতো জঘন্যতম একটা কথা একটা বাইরা সমাজ থেকে গ্রাম থেকে বন্ধ করে দিলেন এরা মোনাজাত শেষ করে গরে গরে সকলে চলে গেল গ্রামে গ্রামে চলে গেল দেখা যাচ্ছে মুহূর্তের মতো আল্লাহ বন্ধ করে দিয়েছে কি গজব বন্ধ করে দিয়েছে। এই ডায়রিয়া থেকে তারা মুক্তি পেল এই ডায়রিয়া থেকে কি পেল এখন কিন্তু করোনা ভাইরাস চায়নার মধ্যে এরা এদের কাল্লা দান করেছে যে হুদাই শক্তি এখানে স্বরাষ্ট্র শক্তি দিয়ে কোনো কাজে আসবে না ক্ষেপণাস্ত্র কোনো কাজে আসবে না রসায়নিক অস্ত্র কাজে আসবে না কোন কাজে আসবে না গুলি ভারত কোনো কাজে আসবে না এই গুলি দিয়ে মুসলমানকে ঠেকানো যাবে না আল্লাহ পাক বলছেন আমি করোনা ভাইরাসের মতো এমন একটা গসব এমন একটা হুদাই শক্তি তোমাদের কাছে আমি প্রকাশ করছি হাজার কোটি ডলার দিয়ে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া তোমাদের মধ্যে সম্ভব হবে না ক্যান্সারের মতো বিমারের ওষুধ বের হয়েছে ডায়াবেটিসের ওষুধ বের হয়েছে ম্যালেরিয়ার ওষুধ বের হয়েছে এভাবে বিভিন্ন কঠিন তোমার ওষুধ বের হয়েছে পুরো বিশ্বের বিজ্ঞানীদের মাথায় দেমাগে হ্যাট হয়ে গেল সকালে গবেষণা করলো এখনো পর্যন্ত করোনা ভাইরাসের একটা ট্যাবলেটও তারা আবিষ্কার করতে পারে নাই ঠিক কিনা ভাইরা যেহেতু এটা আল্লাহর গজব এটা কি কার গজব যতক্ষণ পর্যন্ত এরা মুসলমানদেরকে ওখান থেকে মুক্তি দেবে না মসজিদ মুসলমানের জন্য খুলে দেবে না আবাদভাবে স্বাধীন মুসলমানদেরকে করার ক্ষমতা দেবে সার্বসম না ততক্ষণ পর্যন্ত চীনের মধ্যে এই ভাইরাস থেকে তারা মুক্তি হতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এ চীনের মানুষ মুসলমানদের কদমে গিয়ে মাপছাও আমি আবু সাদ্রি বলে দিলাম চাইনা থেকে করোনা ভাইরাস বন্ধ হয়ে যাবে ঠিক কিনা ভাইরা জোরে বলেন না ঠিক কিনা আল্লাহ পাক এই গজব থেকে আমাদেরকে মুক্ত করুক জোরে বলি না আমিন আর জোরে বলে আমিন এটা দেখে নরেন্দ্র মোদীর মাথা মাথার স্ক্রুপ ডিল হয়ে গেছে নরেন্দ্র মোদীর মাথার স্ক্রুপ কি হয়ে গেছে এখন সে কাশ্মীরের মধ্যে জুলুমের স্ট্রিম রোলার চালাতে এখনো শেষ হয় নাই দিল্লির জমিনে মুসলমানদের উপর আক্রমণ চালানো শুরু করে দিয়েছে কত বড় ব্যাকল জালেম এই নরেন্দ্র মোদী সে মসজিদের মধ্যে আগুন দিয়েছে আপনারা কি সেটা দেখেন নাই বলেন না দেখেন নাই আগামী কাল আমরা সুন্নিরা আপনারা তো জানেন আমি কর্ণফুলি থানার আহলে সুনতাল জামাতের নেতা এই নেতৃত্ব আমাকে আমাদের আখাবের যারা আছে ওনারা আমার হাতে দিয়েছে আমি ছুটে ছেলে এ দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই আমাকে দান করেছেন ওনারা এই কারণে আমি আহলে সুন্নতের জান্ডা কর্ণফুলীর আনাচে কানাচে উড়ানোর জন্য এরা দোয়া দিয়েছে এরা দিয়েছে এদের নজর করম আমরা এই কর্ণফুলিতে আনাচ চিকান আছে আহলে সুনতওয়াল জামাত এখন জয়লাভ হচ্ছে চতুর্দিকে আহলে সুনতওয়াল জামাতের জান্ডা উঠছে ঠিক কিনা এই আহলে সুনতওয়াল জামাতের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সুনিয়তের প্রসার হচ্ছে আমরা আগামীকাল প্রেস ক্লাবে কোথায় জামালখানে প্রেস ক্লাবে বিকাল চারটায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা মানব বন্ধনের ডাক দিয়েছি আমি আজকে তিনটা প্রোগ্রাম করেছি তিনটা প্রোগ্রামে দাওয়াত জানিয়েছি আপনাদেরকেও আজকে দাওয়াত জানাচ্ছি আমাদের আল্লামার শের মিল্লাত ওবায়দুল হক নাইমি হুজুর কেবলা উনি ওখানে নেতৃত্ব দেবেন কর্ণফুলীর পক্ষ থেকে আমি অদম থাকব আমার সাথে যারা যাবেন আপনারা সাইটটাই ওখানে উপস্থিত থাকবেন যদি একটি ভার মুসলমানের পক্ষে আমরা যদি কথা বলতে পারি বন্ধ হোক বা না হোক এটা আল্লাহর কুদরতি দপ্তরে লেখা হয়ে যাবে ঠিক কিনা বন্ধুরা আমার মুসলমানদের এই মসজিদের উপর হামলা চালিয়েছে আজান বন্ধ করছে মুসলমানরা নাকি মসজিদে আজান দিতে পারবে না মসজিদে কি দিতে পারবে না আমার গরিব নওয়াজ গরিবের আজর আজকে এই হিন্দুস্তানের জমিনে আজান শুরু করেছেন আমার গরিব নওয়াজ বলবেন না সুবাহান আল্লাহ গরিব নওয়াজ কি শুরু করেছেন বলেন না কি শুরু করেছেন হিন্দুস্তানে একটা সোমনাথ মন্দির আছে এটা পুরো হিন্দুস্তানের বিশাল সেই অনেক পূর্বের একটা মন্দির এই মন্দিরের মধ্যে টনকে টন শুধু গাছ লাগে আগুন জ্বালানোর জন্য মন কেমন তেল লাগে আগুন জ্বালানোর জন্য আমার গরিব নওয়াজ ওই মন্দিরে ধর্ম প্রচার করার জন্য প্রবেশ করেছেন প্রবেশ করে আমার গরিব নওয়াজ মুরিদদেরকে বলছেন তোমরা এই মন্দিরে আজান শুরু করো আর জোরে বলেন না সুবাহ রাজা পিত্তরাজ ছিল রাজা সে পিত্তরাজ বলে আমি আছি আমার এই রাজ্যে আধান চলবে না এখানে থাবিস কবর চলবে না এখানে কোরআনের তেলাওয়াত চলবে না আমি টুকরো টুকরো করে দেব কিন্তু আমার গরিব নওয়াজ বলবে এতদিন ছিল না আর আরবের জমিন থেকে এখানে খুদাই পক্ষ থেকে আমার আগমন হয়েছে আজান শুরু করার জন্য জোরে বলবেন না সুবাহ গরিব নওয়াজ আজান দেবেন ওনারা বলছে যে আমরা মানি কিসের তোমার ক্ষুদা কিসের আমরা আগুন কে খোদা মানি গরিব স্বাস্থ্য করে বলে দিলেন যদি ক্ষুধাই মানো তাহলে তোমরা একটু আগুনে প্রবেশ করে দেখো আগুন তোমাদেরকে রক্ষা করে কিনা এরা বলছে আগুন তো জ্বালিয়েই দেবে রক্ষা করার আগুন তো রক্ষা করবে না বলে যে আমি আগুনকে আল্লাহর সৃষ্টি হিসেবে মানি কিন্তু আমি আল্লাহকে খোদা বলে দাবি করি উনি আমার সৃষ্টিকর্তা আমি আগুনে প্রবেশ করতে পারি কিন্তু আগুন গরিব নেওয়াজকে জ্বালাইতে পারে না তোমাদেরকে তোমাদের খোদা জ্বালিয়ে দেবে কিন্তু মুসলিম দরবেশকে জ্বালানোর ক্ষমতা তোমাদের খোদার কাছে নাই তখন বলছেন কি বলছেন আপনি আপনি প্রবেশ করে আমাদেরকে দেখাইতে পারলে আমরা সকলে ব্রাহ্মণরা ইমানদার হয়ে যাব বলে যে আমি কেন আমি রাজকুমারকে একটু প্রবেশ করিয়ে দেখাই এই কথা বলে ওই প্রাসাদে রাজকুমার ছিল গরিবের নওয়াজ বিস্মিল্লা বলে রাজকুমারকে সে আগুনের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন কয়েক ঘন্টা আগুন দাউ দাউ করে চলেছে রাজকুমার কোথায় চলে গেছে সকলে মাউ মাউ করে শুরু শুরু করে দিয়েছে যে রাজকুমারের কি অবস্থা হবে আগুনে কয়লা কয়লা হয়ে যাবে আমরা যদি আমরা যদি তাকে যদি জীবিত ফেরত না হয় তাইলে বাদশা আমাদের গেরদান উড়িয়ে দেবে কয়েক ঘন্টা পর দেখা গেল যে ওই রাজকুমার অক্ষত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বের হয়েছে সকলে তাকে ঠায় বেঁধে জিজ্ঞেস করলো কিরে তুমি কোথায় গিয়েছিলে তুমি আগুনে প্রবেশ করেছো আগুন কি তোমাকে জ্বালাই নাই আগুন কি তোমাকে হ্যাঁ তোমাকে আকর্ষণ করে নাই তুমি জ্বলা জ্বলাও নাই কেন তুমি জ্বলো নাই কেন খুদার কসম করে রাজকুমার বলছে আমি খুদার কসম করে বলছি মুসলিম দরবেশ আমাকে হাত ধরে আগুনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে লামকানের খোদা আমাকে আটখানা জান্নাতে প্রমাণ করিয়েছিল জোর বলেন না সুবহানাল্লাহ আমি আগুনে প্রবেশ করেছি কিন্তু আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেল যিনি একজন হিন্দু রাজকুমারকে হাতে ধরে আগুনে ফেলে দিয়ে জান্নাত পর্যন্ত দেখি আনতে পারে তিনার খুদা ছাড়া আবার কে খুদা হতে পারে আমি আসার সময় সে আল্লাহর উপরে ইমান এনে চলে আসল তোমরাও ইমানদার হয়ে যাও দেখা গেল পুরো ওই মন্দিরের সমস্ত ব্রাহ্মণরা আমার নবীর কালমা পড়ে গরিব নামাজের হাতে ইমানদার হয়ে গেল আর জোরে বলেন না সুবহান তাহলে গরিব নওয়াজ আজান শুরু করেছে মন্দিরে যেখানে টনটুনি বাস্ত আর আমার গরিব নওয়াজ সেখানে কি শুরু করেছে বলেন না জুড়ে সুরে কি শুরু করেছে নরেন্দ্র মোদী ফসা মানুষ নাকি দিল্লি থেকে আজান বন্ধ করবে আরে দিল্লিতে না পুরো পৃথিবীর জমিন থেকে আজান বন্ধ করা কি সম্ভব বলে না সম্ভব কারবাল্লার ঘটনায় দেখেছি মদিনা শরীফে এজি নবীজির বাগানে আজান বন্ধ করে দিল মদিনা শরীফ আজান হবে না আমার নবীর একজন সাহাবি মুসাইয়া প্রদিল্লাহ তালান হো পাগল পাগল হয়ে গেছে কে আজান হবে না মসজিদে নবী শরীফে সকালে পাগল হয়ে গেলে বন্ধুরা আমার উনি সালা চিনেন তো বস্তা ছালা সিরাপাটা কাপড় সুপর পরে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে ঘুরছেন অলিতে গলিতে উনি ঘুরছেন আজানের যখন টাইম হয় ওখানে তো আজান দিতে দিচ্ছে না ইয়াজিদ উনি পাগল বেশে আমার নবীর রওজা শরীফে প্রবেশ করতেন প্রবেশ করে উনি ওইখানে কর কোটা ময়লা আবর্জনা দেখলো ওইগুলি ফেলে দিতেন তো উনি কয়েকদিন পর সাহাবা ইকরামদেরকে মন্তব্য প্রকাশ করছেন যে আজানের সময়ে আমি যখন মদিনার রোজাই পাকে প্রবেশ করি খুদার কসম করে বলছি আমার নবী মরা নবী নয় আমার নবী জিন্দা নবী নামাজের সময়ে মদিনার রোজাই পাক থেকে আজানের আওয়াজ বের হয়েছে আজানের আওয়াজ বের হয়েছে আজান একটা সেকেন্ডের জন্য পৃথিবীর জমিন থেকে বের হয় নাই এই নরেন্দ্র মোদীর মতো পোষা মানুষ এই আজানকে কখনো বন্ধ করতে পারবে বলেন না বন্ধ করতে পারবে এই কুনি কাশ্মীরের মানুষকে কুন করেছে দিল্লির মানুষকে কুন করেছে এই কুনি কখনো কোন মুসলমান দেশের মেহমান হয়ে কোন মুসলমান দেশে আগমন করতে পারে আর কোন মুসলিম জাতি এই পথরা মানুষকে মেহমান হিসাবে গ্রহণ করতে পারে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জালেম থেকে হেফাজত করুন বলে আমিন সকল মুসলমানকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হয়ে হয়ে অক্ষথা পোষণ করে কুরুধার আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি